তারা যেহেতু আমি তখন মেকআপ করতে পারতাম না ওইটা আমার জন্য খুবই সহজ ছিল আর হ্যাঁ এই যে বললে যে অনেক কিছু দেখার সুযোগ ছিল আমি তো ওই লোভই ওই প্রোগ্রামটা করেছি যে ছোটবেলা থেকে হয়তো ভাবতাম যে এই জায়গাগুলো সম্পর্কে পড়ছি আর অডিশনের দিন আমার ছোটবেলার একটা অভিজ্ঞতা আমাকে খুব মানে সাহায্য করেছে সেটা হচ্ছে অডিশনটা ছিল যখন সবাইকে একটা স্ক্রিপ্ট করে দিয়েছিল যেখানে আমাদের নারায়ণগঞ্জের যে গা আছে সেই সোনারগা সম্পর্কে আসলে বলতে হবে যেহেতু ট্রাভেল প্রোগ্রাম সেখান থেকে শুরুটা হবে তো অডিশন তো অনেক মানুষ দিচ্ছিলেন আই থিঙ্ক আমার নাম্বার ছিল বত্রিশ বা তেত্রিশ তার আগে এতজন অডিশন দিয়েছেন যথারীতি তাদের মধ্যে এখন কেউ করছে ওই সময় একই সাথে ওই সময় বেশ কয়েকজন ছিল যারা চ্যানেলে বিভিন্ন প্রোগ্রাম টুকটাক করতো কিন্তু তারা পরবর্তীতে আর কেউ কন্টিনিউ করেনি আর আমার সাথে ওই অডিশনের দিনে যারা ছিলেন তারা আসলে এখন কেউ নেই ইভেন আমরা যখন নিউজের অডিশন দিয়েছি তারা অনেকে দু একজন শুধুমাত্র নিউজ পড়ছে বাকিরা কেউ নেই কিন্তু ওই সময়টাতে সবাই এত সিরিয়াস ছিল গ্রুমিং করা নিউজ পড়া এভরিথিং মানে ইট ওয়াজ লাইক ফান এন্ড জব দুটো একসাথে আসল করলে যে ব্যাপারটা হয় মনে হয় যে প্রোগ্রামে যে স্টাইল আর নিউজের স্টাইল তো डिफरेंट থাকে প্রোগ্রামের স্ক্রিপ্ট থাকে डिफरेंट নিউজ থাকে হার্ড থাকে না যে এই যে পড়ার যে ভঙ্গি তো সেটা ক্ষেত্রে কি মনে হইছে যে প্রোগ্রামটা বেশি এনজয় করছো তুমি লাইফে মানে তোমার ক্যারিয়ারের দিকে না আসলে নিউজটা আসলে বেশি না আমাকে বেশি অ্যাট্রাক্ট করেছে দ্যাটস আমি কিন্তু প্রোগ্রাম প্রেজেন্টার হয়ে গেছি নিউজ স্কিপ করেছি আমি আসলে সব সবসময় চাইতাম একটু সহজ ভাষায় কথা বলতে এবং যতটা আসলে ন্যাচারালিস্টিক হওয়া যায় এখন তো যারা অনেকেই আছেন চার পাঁচ বছর যাবত নিউজের প্যাটার্নটা চেঞ্জ করে ফেলেছেন নিজেদের একটা স্টাইল ক্রিয়েট করেছেন কিন্তু আমি এখন থেকে নিয়ে আরো বারো বছর আগের কথা যখন বলছি ওই সময়টাতে আমাদেরকে খুব স্ট্রিক্টলি মানে এভাবেই বলতে হবে ওভাবেই বলতে হবে এবং যেটা একটা ব্যাপার যে একটা নির্দিষ্ট ফর্মেট এবং থিমের মধ্যেই থাকতে হবে ইভেন দ্য মেকআপ গেট আপেরও একটা ব্যাপার যে এভাবেই শাড়ি পরতে হবে এভাবেই মেকআপ করতে হবে এবং খুব হ্যাভি মেকআপ নেওয়ার একটা ব্যাপার ছিল সো আমি জাস্ট একটা জিনিস বলতাম যে আমি একটু পরেই হয়তো দুর্ঘটনার একটা নিউজ পড়ছি সেখানে এত হেভি একটা মেকআপ নিয়ে আমি যদি মানে পড়ি তখন কিন্তু আমি যতই স্যাড মুডে কথা বলি না কেন ওই ব্যাপারটা কিন্তু আসে না তো আমি বলতাম যে কেন আমাদেরকে এত মেকআপ নিতে হবে তো অ্যাকচুয়ালি প্যাটার্নটাই এমন ছিল যে গ্রুমিং করার সময়ও একদম চুল টুল ব্যাক্রম করে ফুলিয়ে ভারী মেকআপ নিয়ে কিন্তু তারপরে গ্রুমিং করতে হতো তো আই থিঙ্ক আমি যখন প্রথম প্রোগ্রামটা করলাম ওই প্রোগ্রামটা করতে যেয়ে আমার ধারণাটা চেঞ্জ হয়ে গেল যে না ওই জায়গাটা যদিও আমি নিউজের প্রতি আকৃষ্ট কিন্তু ওই জায়গাটা আমাকে স্বাধীনতা দেবে না এই জায়গাটাতে আমি যথেষ্ট স্বাধীনতা পাবো এটার একটা রিজন হচ্ছে ছোটোবেলা থেকে আমি একটু স্বাধীন চেতা এবং আমার মন যা বলে আমি সেটাকে অলওয়েজ প্রায়োরিটি দিই অ্যান্ড ডেফিনেটলি এটার সাথে আরও আনুষাঙ্গিক বেশ কিছু ব্যাপার ছিল ফ্যাসিলিটিস এভরিথিং আমার পড়াশোনা চলছে আমার ছেলে ছিল তখন ছোট ওকে আমার সময় দিতে হতো সো সব কিছু মিলিয়ে তখন আমার মনে হয়েছে যে না দেশে দেশে সবার সাথে দ্য নিউজ